রাস্তায় রাখা যাবে না কোনো বাস, এমনকি থাকবে না আন্তজেলা কাউন্টার। রাজধানীর দুই সিটি কর্পোরেশনের বাস টার্মিনাল থেকেই কাটতে হবে টিকিট, আর সেখান থেকেই উঠতে হবে বাসে। রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। আগামী বছরের পহেলা এপ্রিল থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম। তদারকিতে মাঠে থাকবে সিটি কর্পোরেশন। মঙ্গলবার নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠক শেষে একথা জানান ঢাকার দুই সিটি মেয়র। উত্তরের মেয়র জানান, নগরীর যানজট কমাতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। ফার্স্ট অফ এপ্রিল থেকে ঢাকার দুই সিটির বাস স্ট্যান্ডের ভিতরেই সকল বাস থাকতে হবে, অর্থাৎ রাস্তায় কোনো ধরনের বাস রাখা যাবে না। ঢাকার দক্ষিণ সিটি মেয়র জানান, আরো দুটি নতুন রুটে চালু হবে নগর পরিবহন, যুক্ত হবে আরো 100টি বাস। ঢাকাবাসীর জন্য আগামী এপ্রিলে র‍্যাপিড পাস চালুর পরিকল্পনা জানান তিনি। ঘাটাচর থেকে মিরপুর 10 হয়ে কালশি হয়ে বিমানবন্দর হয়ে আব্দুল্লাপুর এবং ঘাটাচর থেকে খামারবাড়ি হয়ে জাহাঙ্গীর গেট মহাখালী হয়ে বিমানবন্দর হয়ে আব্দুল্লাপুর 20 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত 21, 22 ও 26 নম্বর রুটে লেগুনা সহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ করে এসব রুটে শুধু নগর পরিবহন চলার কথাও জানানো হয়। মানিউল হাসান, সময় সংবাদ, ঢাকা।